যতদিন আছি বেঁচে পারবে না কেউ তোমাকে ছুঁতে, দেখি কে আসে এগিয়ে দেব সব বেটাকে পুঁতে। আমি বেড়ালকে খাওয়াই দুধ আর ক্রিমিনালকে গুলি। সাত পাকে শপথ নিয়েছি কি করে তা ভুলি। বলছি আছে নাকি ইও? কে তুমি কনফিউজিং নারী? নতুন বউয়ের গালে এরকম খোঁচা খোঁচা দাড়ি, তুমি আমায় পরিয়েছো গরম মালা, এখন তুমি আমাকে অস্বীকার করছো? ফ্যামিলি অডিয়েন্স, স্বামী দু মিনিটের জন্য ছেড়ে দাও, ফিরে এসে এক্ষুনি দেবো আমি। গেলি কোথায় ডাকাত দল? আমাকেও সঙ্গে নিয়ে চল, এর সাথে থাকতে পারবো না। একবার যখন মেরেছে স্বামী, তোমাকে ছাড়বো না। না না না, আমার স্বামী আমাকে ছেড়ে দিও না। নমস্কার, শুভ সন্ধ্যা, আপনাদের সকলকে স্বাগত জানাই। এই দেখলি সৌরভ, হ্যাঁ, আমাদের এই যে অনুরাগ আর সুজনকে কেমন ধারা লাগছিল বল। হ্যাঁ, কি ধরনের স্টাইলে এসে লতা দেবী আর অমিয়ভূষণকে কেমন একখানা উপহার দিয়ে গেল বল দেখিনি। হ্যাঁ, আসলে আমাদের এই পরিবারের না প্রত্যেকই স্টাইল আইকন, তাই এই আইকনিকদের মধ্যে কে সব থেকে প্রিয় আমরা তাই দেখে নেবো আজকে সন্ধ্যাতে। হ্যাঁ বাবু, তাহলে আমরা শুরু করি। চলো তাহলে দেখে নি আমাদের পরিবারের প্রিয় স্টাইল আইকন মহিলা কে। নমিনেশন হলো প্রিয় স্টাইল আইকন মহিলা, যার রুচিশীলতা মন ছুঁয়ে যায় কুসুম দোলার রূপকথা। ঐতিহাসিক চরিত্র হয়েও যে আধুনিক, অগ্নিজলের সৌরজা, নিজের ব্যক্তিত্বেই যে নিজেকে করে তুলেছে আলাদা, কে আপন কে পরের তন্দ্রা, সাধারণ হয়েও অসাধারণ পুণ্য পুকুরের কাঁকন, স্বতঃস্ফূর্ততা ধরা পড়ে যার স্টাইলে খোকাবাবুর তরি। দেওয়ার জন্য যাদেরকে ডেকে নেবো তাদের না এই স্টাইলে জুড়ি মেলা ভার। প্লিজ ওয়েলকাম অগ্নিমিত্রা পাল, বনি এবং কৌশানীকে। সেরা স্টাইল আইকন কে? প্রিয় স্টাইল আইকন মহিলা তন্দ্রা, কে আপন কে পর। পুরস্কারটি বা অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য যাকে অনুরোধ করব তিনি আর কেউ নয়, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলাল, স্বর্ণালী দি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ইভিনিং, থ্যাংক ইউ। এবার আসছে তারা, সেই সব পুরুষ মানুষ যারা খুব স্টাইল করে, স্টাইল আইকন পুরুষ, দেখে নেব নমিনেশন। প্রিয় স্টাইল আইকন পুরুষ, স্টাইলে যে মন কেড়ে নেয় ইচ্ছে নদীর অনুরাগ, নিজস্ব রুচিশীলতার পরিচয় পাওয়া যায় যার স্টাইলে, কে আপন কে পরের পর, সততায় যার ব্যক্তিত্ব ফুটে ওঠে কুসুম দোলার রণ, মার্জিত রুচি ও ব্যক্তিত্ববান তরুণ প্রফেসর পুণ্যি পুকুরের সমুদ্র, সারল্যে যে সবার মন জয় করে নেয় খোকাবাবুর খোকা। নাম কেন বলে দাও দিগিনি? না না দাদা, বিক্রম। পিছে নদী
থ্যাংক ইউ চুনুদির পুরো টিম, আমাদের টিম ওখানে আছে, আর জোরে হাততালি হোক। থ্যাংক ইউ টু দ্য রেস্ট অফ দি অডিয়েন্স যারা এত বছর ধরে আমাদের এত ভালোবাসা দিয়ে আসছে। তাহলে নেক্সট ক্যাটাগরিতে আমরা যাই। ও মা, সেখানে যাওয়ার আগে তো তাদের যে মহামান্য জুড়ি আছে যারা বিচার বিবেচনা করেছে তাদেরকে তো মঞ্চে ডেকে নিতে হবে না? তেনারাই তো একদম সেরাদের খুঁজে বার করেছেন, ওনারা না এলে হয় না কিলো? একদমই তাই, একদমই তাই। আমরা ডেকে নেব অরিন্দম দাকে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে, ইন্দ্রাণী হালদারকে। और गवाह मद्देनजर रखते हुए हम तीनों जजेस इस नतीजे पर पहुंचे हैं कि सारे रिजल्ट पेश किया जाए। उमा अत बड़ बक्स करे की आसछे? अच्छा प्रथमटा गेल और एकटा बक्स। লেখা রয়েছে যে অরিন্দম দার বাম পকেটে কি আছে? সাবধানে এটা রাখা হয়েছিল। অরিন্দমের বাঁ পকেটের রেজাল্ট আমরা রেখেছিলাম, দেখুন খুব সাবধানে, কিন্তু আপনারা সবাই সাক্ষী, হ্যাঁ খুব সাবধানে আছি আমরা। হ্যাঁ গো মামুনিদি, আমি গায়ের মুখ্য মানুষ বলে কি আমাকে এটা মুরগি করার দরকার ছিল এমন ধারা করে? না তোমাকে মুরগি করতে পারি, এত বড় তান্দুরি চিকেন হবে খাবে কি? একদম ঠিক কথা বলেছো, জোরে একটা হাত তালি হোক এই কথার জন্য। এই নাও ধরো, নাও ভাই দিয়ে এসো। তুমি খোলো। ও মা গো, এই যে বাক্স নিয়ে যাও দিগিনী বাবু। আমরা জেনে নেব সেই আগামী দিনের স্টার মানে সেই নক্ষত্রের নাম জুরিদের কাছ থেকে। আগামী দিনের স্টার দুজন, পটল কুমারের তুলি আজ থেকে হইলাম আমি গানওয়ালা, তোমাদের গান শোনাবো গানওয়ালা। পরেরটা বলি, রাখি বন্ধনের রাখি। রেশমি সুতোয় বাঁধা ভাই বোন, আমি একটাই কথা বলতে চাই, তোমরা সবাই আমার আশীর্বাদ করো। বাবারে বাবারে বাবা, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, জোরে একটা হাততালি হোক আরেকবার, জোরে একটা হাততালি হোক এই খুদেদের জন্য। এবার স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেয়া হবে, সেটা তোমরাই বলো কে পাচ্ছে। এই অ্যাওয়ার্ডটা যে ধারাবাহিকটিকে দেওয়া হচ্ছে তার কারণ আমরা তিনজনেই ভেবেছি যে এর প্রযোজনার মান, প্রোডাকশন ডিজাইন সমস্তটাই জাতীয় স্তরের হয়েছে এবং ভীষণভাবে এই ধারাবাহিকটি সম্পূর্ণভাবে খুব ইউনিক, একদম আলাদা। স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অগ্নি জল। অনন্ত সময়ের বুকে কিছু ছিল কিছু বা গেছে হারিয়ে, কিছু বাজ বয়ে চলে কিছু পিয়াজ না বলা কথা বলে, বলে সত্য অসত্য বলে ধর্ম অধর্ম বলে প্রেম পাপ বলে ঝুঁকি।
ধন্যবাদ। এবং টিম অগ্নিজলকেও ধন্যবাদ।